না লাগে এগুলি যথাযথ ভাবে এগুলি তোমাদেরকে পড়তে হবে মনে রাখতে হবে তাছাড়া তোমার কি হবে এগুলি সবসময় একটা ঝামেলা প্যাচ লাগবে ওই প্যাচ যাতে না লাগে আর কি হ্যাঁ তো দেখো আমি স্লাইডে চলে যাচ্ছি দেখো এখানে কি আছে যে সংজ্ঞাটা সংজ্ঞাটা আমার কি বলছে সংজ্ঞা লেখা কি দেখা যাচ্ছে রে লেখা দেখা যাচ্ছে না বাড়াই দিব বাড়াবেন বাড়াবেন স্যার দেখা যাচ্ছে বাড়াবেন

বিক্রয় ক্রেতাকে আকৃষ্ট করে পণ্য বিক্রির ব্যবস্থা করেন আরো স্পষ্ট করে বলতে গেলে বিক্রেতা ও বিক্রয়ে নৈপুণ্য ব্যবহার করে সম্ভাব্য ক্রেতার মনে পণ্য বা সেবা সম্পর্কে অনুকূল ধারণা সৃষ্টি করে তাকে ক্রেতায় পরিণত করলে তাকে বলে হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ একটু মতো টাকা এই কথাগুলোকে আমি একটু বিশ্লেষণ করি সাধারণ ভাষায় বিক্রয়তা হলো মানে এমনিতে আমরা যেটা বুঝি আর কি না বিক্রয়তা হলো সব জ্ঞান তাহলে কথা হলো কি এটা জ্ঞান বিদ্যা বা কৌশল কথা গেছে জ্ঞান বিদ্যা বা কৌশলটাকে বলা হচ্ছে কি বিক্রয় পারছো তাহলে যেভাবে প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে এই তাকে বলা হচ্ছে তুমি কি ব্যক্তিক বিক্রয় এবং যারা এই এই কৌশলটা ব্যবহার করে তাদেরকে বলা হচ্ছে কি বিক্রয় কর্মী বা বিক্রেতা কথা বুঝতে পারছো এই তিনটা জিনিস কিন্তু এখানে হ্যাঁ তাহলে সাধারণ ভাষায় বিক্রয়তা হলো ঐসব জ্ঞান বিদ্যা বা কৌশল যার মাধ্যমে বিক্রয় কর্মী ক্রেতাকে আকৃষ্ট করে একটা ক্রেতা তো এমনিতে পণ্য কিনতে চায় না এমনি পণ্য কিনতে চায় এবং একজন ব্যক্তি পণ্য কিনতে গেলে সে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে কি করে ওই পণ্যটাকে যাচাই বাছাই করে তারপরে কিনে আবার অনেকের আছে যে কিনলেও চলে না কিনলো চলে আবার অনেকে কি একেবারে ইচ্ছা পোষণ করে না যে আমি এখন এটা কিনবো কিন্তু অনেক সময় দেখা যায় যে বিক্রয় কর্মীরা তাদের কথার জালে তাদের আচার আচরণ দিয়ে তাদের ব্যক্তিত্ব দিয়ে তাদের কণ্ঠস্বর দিয়ে তাদের এই মানে অনুনয় বিনয় ইত্যাদি দিয়ে কি করে ক্রেতার কাছে তো পণ্য বিক্রি করে এবং যারা সম্ভাব্য ক্রেতা আছে তাদেরকে কি করে ক্রেতায় রূপান্তরিত করে ফেলে আর কি না এই যে এই এই যে বিষয় বা জ্ঞানটা আছে বিদ্যা বা কৌশল আছে এই কৌশলটাকে বলা হচ্ছে কি কথা হম করে পণ্য বিক্রির ব্যবস্থা আরো স্পষ্ট করে বিক্রেতা তার বিক্রয় নৈপুণ্য ব্যবহার করে সম্ভাব্য ক্রেতার মনে পণ্য বা সেবা সম্পর্কে অনুকূল ধারণা সৃষ্টি করে তাকে স্থায়ী ক্রেতায় পরিণত করলে তাকে কথা বলে তাহলে অবশ্যই কি আছে কিছু আলাদা কিছু বিষয় আছে ওই বিষয়গুলি কি করতে হয় একজন বিক্রয় কর্মীকে রপ্ত করতে হয় রপ্ত করলে যে যত বেশি ওই গুণগুলোকে এগুলোকে রপ্ত করতে পারবে সে তত বেশি বিক্রয় কার্যে কি হবে সফল হবে তাহলে দেখো এখানে কোটেশন আছে প্রফেসর হ্যারোল্ড এম মাইক বলেন বিক্রয়িকতা হচ্ছে এক ধরনের কৌশল তিনি সরাসরি বলে দিচ্ছেন যে বিক্রয়িকতা হচ্ছে এক ধরনের কৌশল যার মাধ্যমে একজন একজন বিক্রয় সেলসম্যান তার কর্মী এবং সেবা সমূহ একজন ব্যক্তির কাছে বিক্রি করতে পারেন তাহলে বিক্রয়িকতা হচ্ছে মানে সেলসম্যান শিপ হচ্ছে এক ধরনের কৌশল হ্যাঁ অর্থাৎ কৌশল মানে একটা বিদ্যা বিক্রয়িকতা একটা বিদ্যা বা কৌশল হ্যাঁ ওই কৌশলগুলো যে রপ্ত করতে পারে তাকে বলা হয় বিক্রয় কর্মী তাহলে ওই বিক্রয় কর্মী ওই কৌশলগুলি রপ্ত করলে তো দেখা যায় যার ভিতরে এই বিক্রয় ওই কৌশল গুলি নাই তার কিন্তু কিন্তু একজন ভালোভাবে মানুষের কাছে পণ্য বা সেবা সম্পর্ক উপস্থাপন করতে পারে সে যে আঙ্গিকে এটা প্রয়োগ করে প্রয়োগ করার যে ধরনটা আছে কাজটা আছে এটাকে বলা হচ্ছে ব্যক্তিক বিক্রয় কথা বুঝতে পারছো যা করে থাকে তাকে বলা হয় বিক্রয় কর্মী আর বিক্রয় কর্মী যে কৌশলটা যে উৎস থেকে বা যেখান থেকে মানে যেই যে বিদ্যার আলোকে করে থাকে ব্যবহার করে থাকে ওই বিদ্যাটার নাম হয়েছে কি বিক্রয়ী কথা তার পণ্য এবং একজন ব্যক্তির ব্যক্তির কাছে বিক্রি করতে পারে নাকি সংজ্ঞাটা কি বুঝতে পারছো না কারো কোনো সমস্যা আছে বিক্রয়ী কথা কি এই সংজ্ঞাটা কি কারো সমস্যা আছে না স্যার সবাই বুঝতে পারছো আর এটা একটা কথাগুলি কিন্তু সহজ সহজের মধ্যে কিন্তু জটিল কথা বুঝতে পারছো কথাগুলি সহজ সহজের মধ্যে কিন্তু জটিল এই যে তিনটা শব্দ কিন্তু তোমার প্রায় কাছাকাছি একটা কি হয়েছে কি বিক্রয় কর্মী কথা যায় বিক্রি করে যায় বিক্রি করে তাকে বিক্রি কর্মী বলে তাই না এবং দেখো বিক্রয় কর্মী তার জ্ঞানটা সবাই কি একভাবে বিক্রি করে কথা আচার আচরণ কাকে কিভাবে কি একজন ক্রেতা বা সম্ভাব্য ক্রেতা দোকানে গেলে পড়ে হ্যাঁ তাকে কিভাবে পটাতে হবে হবে তার 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 সাথে কিভাবে কথা বলতে তারপরে কোন ধরনের সে পণ্য চাইতে পারে তার আর্থিক ক্যাপাবিলিটি সক্ষমতা এইসব বিষয়গুলি কিন্তু একজন বিক্রয় কর্মীকে কি করতে আন্দাজ করতে হয় ওই আন্দাজ অনুসারে কিন্তু সাথে তার সামগ্রিক যে আচার আচরণ বা বিক্রয় কর্মটা এই কি বিক্রয় কর্মের মধ্যে কিন্তু তার আচার অচরণটা ফুটে ওঠে তাহলে এই যে এই যে বিক্রয় করার যে প্রসেস বা পদ্ধতি যে প্রক্রিয়া আছে এটাকে বলা হচ্ছে ব্যক্তিক বিক্রয় কথা বোঝা গেছে তাহলে এই যে ব্যক্তিক বিক্রয়ের যে জ্ঞানটা মানে যে কৌশলগুলো এই কৌশলগুলো যে জ্ঞান বিজ্ঞানের যে শাখা থেকে যে শাখা থেকে সে রপ্ত করেছে বা শিখেছে তাকে ওই শাখাটাকে বলা হচ্ছে বিক্রয়িকতা কথা বোঝা গেছে তাহলে আমরা এখন বলি যে বিক্রয়িকতা হলো জ্ঞান কথা বোঝা যাচ্ছে বিক্রেতা হলো জ্ঞানের কি যে জ্ঞানটা ধারণ করছে আর এই জ্ঞানটা প্রয়োগ করার যে কৌশল আছে এই কৌশলটাকে বলা হচ্ছে ব্যক্তিক বিক্রয় আমি কি বোঝাতে পারলাম বুঝতে পারছো সবাই আমি তো অতি সহজ তোমাদের বোঝানোর চেষ্টা করছি সবাইকে বিষয়টা তিনটা বিষয় ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের জি স্যার জি স্যার জি স্যার হ্যাঁ তাহলে আমি পরের স্লাইডে চলে যাই দেখো ডাব্লু নামে আরেকজন ব্যবস্থাপনাবিদ কি বলছেন বিক্রয়তা হচ্ছে জনসাধারণকে পণ্য কিনতে রাজি করানোর একটা প্রচেষ্টা প্রচেষ্টা এটা কি প্রচেষ্টা মানে জনসাধারণকে কিভাবে পঠানো যায় পণ্য বা সেবা ক্রয়ের জন্য এই প্রচেষ্টাকে এখানে এটাকে বলা হয়েছে আর কি না তাই বলা যায় বিক্রয়গত হলো যান্ত্রিকতা বর্জিত এমন একটি বিক্রয় কৌশল বা প্রচেষ্টা যার মাধ্যমে বিক্রয় কর্মী সম্ভাব্য ক্রেতাকে প্রচিত করে স্থায়ী ক্রেতায় পরিণত করে তাহলে বিক্রয়কতা হলো যান্ত্রিকতা বর্জিত এখানে এখানে কি করা হবে না যেমন আমরা যদি বিজ্ঞাপন যদি বলি আমরা যদি প্রচারের কথা যদি বলি আমরা যদি প্রদর্শনীর কথা যদি বলি তাহলে সেখানে কিন্তু যন্ত্র বিভিন্ন ধরনের যন্ত্র টেকনোলজি কিন্তু কি করা হয় ব্যবহার করা হয় আর বিক্রয়িকতার ক্ষেত্রে কোনো প্রকার যন্ত্র ব্যবহার করা হয় না মানুষ তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মুখ বাঁচ মুখ টুক এগুলি কি ব্যবহার করে সে কি করে ক্রেতা সাধারণকে যারা আছে যারা তো স্থায়ী ক্রেতা যারা ক্রেতা আছে কাছে বিক্রি করে এবং যারা সম্ভাব্য ক্রেতা আছে তাদেরকে কি করে ওই পণ্যটা কিনতে বাধ্য করা আর কি বাধ্য করে মানে জোরে না কিন্তু কথার জাদুতে কথা বুঝতে পারছো যেমন তুমি তোমার বন্ধুর আমি আগেও উদাহরণ দিছি যে তোমার বন্ধুর শার্ট কিনবে তুমি বন্ধুর সাথে গেছো এই দোকানে আর কি তো দেখা দেখা যায় যে সেলসম্যান তোমার বন্ধুকে এত সুন্দর ভাবে বা তোমার তোমাকে সহকারে এত সুন্দর ভাবে জিনিসপত্রের কি বিজ্ঞাপন দিল এমন দিলো কি উপস্থাপন করলো তোমার বন্ধু কথা ছিল একটা শার্ট কিনা সেই কিনলো দুইটা তোমার কেনার কথা ছিল না তুমি তার কথা চালে পড়ে তুমি কি কি করছো একটা শার্ট কিনে ফেলছো তাহলে এই যে কৌশলটা আছে এই যে কৌশলটাই হলো বিক্রয়ী কথা তাহলে আর যে ব্যবহার করে তাকে বলা হয় বিক্রয় কর্মী এবং বিক্রয় কর্মী যে বিক্রয় কৌশলটা যেভাবে উপস্থাপন করছে এই উপস্থাপনাকে বলা হচ্ছে ব্যক্তিক বিক্রয় আমি কি বোঝাতে পারলাম দেখো এই তিনটা বিষয় কিন্তু একটা সাথে আরেকটা কিন্তু মেয়েদের মধ্যে কি আছে রে সাথী আছে না সাথী বুঝতে পারছি

একটি আধুনিক সৃজনশীল ও উদ্যমী প্রক্রিয়া কেননা বিক্রয় প্রথমে ক্রেতাদের সমস্যা চিহ্নিত করে তা তার মনোভাব এবং অভ্যাসের মাধ্যমে সমানের চেষ্টা করা হয় তাহলে বিক্রয়তা কি হলো একটা সৃজনশীল প্রক্রিয়া সৃষ্টিশীল একটা কি প্রক্রিয়া হ্যাঁ একটা কি প্রক্রিয়া সৃজনশীল প্রক্রিয়া তাহলে হলো কি একটা সৃজনশীল প্রক্রিয়া সৃজনশীল বস্তু আধুনিক বিক্রয় একটা আধুনিক আধুনিক মানে কি আধুনিকটা কি যে বর্তমান সময়ের উপযোগী বর্তমান সময়ের উপযোগী কথা বুঝতে পারছো আধুনিক একটি আধুনিক অর্থাৎ যে সময়কার ধরো এখন যদি কেউ যদি পণ্য পঞ্চাশ বছর আগে একটা বাজারে পণ্য যেভাবে উপস্থাপন করা হয়েছে যেভাবে বিক্রয় করা হতো ওই পদ্ধতি যদি কোনো বিক্রেতা বা বিক্রয় কর্মী উপস্থাপন যদি করে তাহলে মানুষ কি উঠবে না ওই দোকানে যাবে না বা ওই দোকানদারের কাছ থেকে পণ্য আহ কিনতে তারা কি চাইবে না সৃজনশীল সৃজনশীল মানে কি যে তোমার কি পরিস্থিতি যখন যেই পরিস্থিতি যখন যেই পরিবেশের উদ্ভব ঘটবে ওই পরিস্থিতি বা পরিবেশের সাথে খাপ খাইয়ে খাপ খেয়ে সে কি করবে মানে তোমার পদ্ধতি প্রক্রিয়া কিভাবে কাজটা করবে কি একজন বিক্রয় নিজেই কি করবে এটা কি সৃষ্টি করতে পারে উদ্যমী উদ্যমী করছে কি সে কখনো হার মানবে না সে কি করবে যে ব্যক্তিদের কাছে সে কি বিক্রি করেই দম যাকে যেভাবে বোঝালে পরে সে বুঝবে এটা কি করবে যত রকমের পন্থা আছে সব পন্থা সে কি করবে প্রয়োগ করবে এবং এর থেকে আমরা সে পিছপা হবে না কেননা বিক্রয়ীকতা প্রথমেই ক্রেতাদের সমস্যা চিহ্নিত করে তার মনোভাব এবং অভ্যাসের মাধ্যমে সমাধান সমাধানের চেষ্টা করে অর্থাৎ বিক্রয়ীকতা তার কি কি বিক্রয়ীতার যে একটা জ্ঞান এই জ্ঞানটা কি আমাদের কি শিক্ষা দেয় শিক্ষা দেয় যে সবার কাছে কি সব ধরনের পণ্য উপস্থাপন করলে চলবে না অর্থাৎ একজন তোমার সামনে যে ক্রেতা গেছে ক্রেতার মনস্তত্বকে মানসিকতা থেকে চিন্তা ভাবনা এগুলি সবকিছু উপলব্ধি করার কি কি থাকতে হবে সক্ষমতা থাকতে হবে তাহলে ওই ক্রেতা নির্দিষ্ট যে ক্রেতা বা ক্রেতা বর্গ সে কোন ধরনে তার আর্থিক সক্ষমতা কতটুকু হতে পারে তার রুচিটা কিরকম হতে পারে তার পছন্দটা কি হতে পারে এটা সহজে উপলব্ধি করার কি করতে হয় সক্ষমতা অর্জন করতে হয় কথা বুঝতে পারছো সেজন লেখে বলা হচ্ছে কি সৃজনশীল প্রক্রিয়া তা হলে তো ধরো একটা দোকানে তো দুই আইটেম আছে তুমি সবাইকে যদি আসা মাত্র দুই হাজার আইটেম যদি দেখাও তাহলে সারাদিনে পণ্য বিক্রি করা যাবে তো সমস্যা হবে পরে দুই নম্বরটা দেখো দুই নম্বরটা বিয়ে পড়ো জিহাদুল দুই নম্বর পয়েন্টটা পড়ো জিহাদুল আমার কথা শুনতে পাচ্ছ জিহাদুল দুই রুল আমার কথা শুনতে পাচ্ছ হ্যাঁ তুমি দুই নম্বর পয়েন্টটা পড়ো হম দুই নম্বর পয়েন্টটা পড়ো নির্দিষ্ট পণ্য উপস্থাপন বিপ্লয় বিক্রয় কর্মী ক্রেতাদের কাঙ্ক্ষিত চাহিদা শনাক্ত করে নির্দিষ্ট পণ্য ও সেবা উপস্থাপনের মাধ্যমে তাদের চাহিদা পূরণের সচেষ্ট থাকেন তাহলে নির্দিষ্ট নির্দিষ্ট পণ্য উপস্থাপন ধরো তুমি দোকানে গেছো একটা তুমি একটা ভালো মানের একটা শার্ট কিনবা এখন দোকানদার যদি এখন ভালো মানের আধুনিক সুন্দর একটা তুমি দামি একটা মোটা মোটামুটি বলতে গেলে তুমি একটা দামি শার্ট কিনবা কি না ওইটা ওই চিন্তা ভাবনা দোকানদার গিয়ে যে ভাই আপনার দোকানের যে ভালো দামি টামি শার্ট আছে ওগুলি দেখান এখন দোকানদার যদি তোমার কি ওই যে একশো টাকার যে শার্ট দেখানো যদি শুরু যদি করে দামি ভালো আবল তাবল তো উপস্থাপনা যদি করে তুমি দোকানে কিন্তু থাকবা না দোকান থেকে বাইরে চলে আসবা বলো তোমার চা পাঁচ মিনিট থাকার মধ্যে তোমার তুমি যে ধরনের পণ্য চাচ্ছ এই ধরনের পণ্য দোকান তার যদি তোমাকে তোমার সামনে উপস্থিত উপস্থাপন করতে যদি না পারে তাহলে তুমি কি দোকানে থাকবে না বের হয়ে চলে আসবে নিদিষ্ট পণ্য উপস্থাপন অর্থাৎ বিক্রয় করতায় বিক্রয় কর্মী ক্রেতাদের কাঙ্ক্ষিত চাহিদা শনাক্ত করে নির্দিষ্ট পণ্য এবং সেবা উপস্থাপনের মাধ্যমে তাদের চাহিদা পূরণে সচেষ্ট থাকে এটা হলো যে এই যে বিক্রয় কর্মী যে আছে তার যে বিক্রয়িকতার যে জ্ঞান আছে এই জ্ঞানটা সে কি করবে সে বাস্তবিক ভাবে কি করবে প্রয়োগ করবে তার সামনে যে ক্রেতা বা ক্রেতা বর্গ গেছে কে কোন ধরনের পণ্য চাচ্ছে হ্যাঁ তার সাথে দুই চারটা কথা বললে তো বোঝা যাবে সে কত দামের পণ্য নিতে পারে কি ধরনের পণ্য নিতে পারে তার পছন্দটা কি রকম এটা উপলব্ধি করার কি সক্ষমতা একজন বিক্রয় কি থাকতে হয় অবশ্যই থাকতে হয় এবং এটা বিক্রয়কর্মী এটা উপলব্ধি করে এই যে বিক্রয় মাধ্যমে কথা বুঝতে পারছো এবং সংশ্লিষ্ট যে ক্রেতা ক্রেতার যেই ধরনের পণ্য চায় ওই ধরনের পণ্য অতি অল্প সময়ে অতি অল্প সময়ে সঠিক ভাবে কি করতে হবে উপস্থাপন করার কি আছে প্রয়োজন আছে এর ফলে কি হবে তাহলে ক্রেতা কি থাকবে সন্তুষ্ট থাকবে আর ক্রেতাকে যদি আবল তাবোল পণ্য যদি দেখানো যদি হয় যে কম দামি পণ্য নেবে তাকে বেশি দামি পণ্য দেখানো হয় আবার যে বেশি দামি পণ্য কিনবে সে তাকে যদি কম দামে গুণমান গুণমানহীন পণ্য যদি তাকে দেখানো যদি হয় তাহলে তার দুইজনের একজন কিন্তু কি করবে না পণ্য কিনবে না পরে আমরা দুই নম্বর চলে তিন নম্বর চলে যাই সাথী বলো তিন নম্বর পয়েন্টটা বলো সাথী শিক্ষামূলক প্রক্রিয়া হুম বিক্রয়িকতার অন্যতম বৈশিষ্ট্য হলো এটি একটি শিক্ষামূলক প্রক্রিয়া বিক্রয়িকতা ক্রেতাদেরকে পণ্য ও সেবা সম্পর্কে যথা

আশেপাশে থেকেও কি করতে হয় আমরা দেখে দেখে অনেক কিছু শিখি না কথা বোঝা গেছে আমরা যখন ধরো তোমরা যখন বের হও রাস্তা রাস্তা রাস্তাঘাটে আমরা কি দেখি বাসে বা ইয়াতে আমরা চড়ি বিভিন্ন যানবাহন বা বিভিন্ন যেখানে তোমার কি জনসমাগম বেশি সেখানে অনেক সময় কি হকাররা বসে থাকে না হকারদেরকে দেখছো না হকারটা কি করে হকারের পণ্য কিন্তু খারাপ কথা বুঝতে পারছো কিন্তু জনসাধারণকে কি করে সে কথার মায়া কি করে বন্দি করে ফেলে না ফেলে তারপরে কি করে মানুষও জানে যে তার পণ্য খারাপ তারপরে কি করে মানুষ কি করে পণ্য কিনে কথা বুঝতে পারছো এই যে এই যে বিদ্যাটা বা জ্ঞানটা আছে মানুষকে বিমোহিত করা মুগ্ধ করার এটার নামই হলো কি বিক্রয় কথা মানে এটা কিন্তু তাকে শিখতে হয়েছে এটা কিন্তু তার কি এমনিমনি কিন্তু চলে আসে না কথা বুঝছো পারছো তাহলে এটা হয়তো কারো ভিতরে কিছু গুণ থাকে গুণ থাকলে পরে কি হয় এটা যদি সে যদি আরো যদি চর্চা যদি করে অন্যের কাছে দেখে দেখে যদি শিখে বা অন্যের কাছে যদি তালিম জুই না শিক্ষাকরণ যদি করে তাহলে এই বিষয়টা কি হয় আরো বেশি কি হয় পাকাভুক্ত হয় আর কি সে ভালো ভালো করে কি করতে পারে জানতে পারে তাহলে বিক্রয়তা ক্রেতাদেরকে পণ্য এবং সেবা সম্পর্কে যত তথ্য সরবরাহ করে তাহলে বিক্রয়তা কি করে ক্রেতাদেরকে আবল করে করবে করবে না পণ্য বা সেবা সম্পর্কে যেটার যে মানের যে গ্রেডের দাম কত কি অবস্থা হাল হকি কত আছে সব কিছু কি কি করে থাকে সব ধরনের এটা পণ্য সম্পর্কে এ টু জেড মানে শুরু থেকে শেষ পর্যন্ত যত রকমের বৈশিষ্ট্য আছে ওগুলো কি ওগুলি সম্পর্কে তথ্য দিয়ে থাকে পণ্যের বৈশিষ্ট্য অবহিত করে পণ্যের বৈশিষ্ট্য মানে কি গুণাগুণ বৈশিষ্ট্য মানে গুণাগুণ কি কি গুণ কি করে না অনেক পণ্য আছে কি করে কথা বুঝতে পারছো তাহলে এই পণ্যের কি কি মানে কারা কারা ব্যবহার করতে পারবে আর কারা কারা ব্যবহার করতে পারবে না এগুলি কি জানানোর দরকার আছে খালি ওই মানুষের মানুষের কাছে পণ্য বিক্রি করলে হয় না কথা বুঝতে পারছো চাহিদা পূরণের সর্বোচ্চ উপযোগিতা প্রাপ্তি সম্পর্কে অর্থাৎ চাহিদা পূরণ আমরা পণ্য কিনি কিসের জন্য আমাদের চাহিদা পূরণ করার জন্য তাহলে এই পণ্যটা বা তার পণ্য বিক্রেতা যে পণ্য কিনতেছে ওই পণ্যটা কিনলে সে যে সবচেয়ে কি উপযোগিতা পাবে এইগুলি তাই কি হয় বলার কি পরে মানে জানানোর আছে প্রয়োজন আছে মমিন চার নম্বর পয়েন্টটা পড়ো

বাজারকে বাজারকে কি করে একজন বিক্রেতার কি লক্ষ্য থাকে বিবণনকারী কি লক্ষ্য থাকে তার বাজারের বা পরিধিটা বাড়ানোর কি করে সবসময় কি চেষ্টা করে না সবসময় কি করে চেষ্টা করে আর বাজার বাড়াইতে গেলে বাজার কাদেরকে নিয়ে হয় ক্রেতাদেরকে ক্রেতাদেরকে নিয়ে কি হয় বাজার হয় না তাহলে তার বাজারটা যদি বাড়াতে যদি হয় তার মুনাফা যদি বাড়াতে যদি হয় তাহলে কি করতে হবে নতুন নতুন ক্রেতা খুঁজতে হবে কথা বোঝা গেছে নতুন নতুন কি করতে হবে ক্রেতা খুঁজতে হবে তাহলে এটাই বলা হয়েছে যে বিক্রয় কথায় বিক্রয় কর্মীরা নতুন নতুন সম্ভাব্য ক্রেতা খুঁজতে থাকেন সম্ভাব্য ক্রেতা সম্ভাব্য ক্রেতা মানে কি ক্রেতা না মানে প্রকৃত ক্রেতা না সম্ভাব্য বলতে কি বলতে সম্ভাবনা আছে কেউ হয়তো পণ্য কিনবে না বা কিনে না হ্যাঁ আবার কেউ পণ্য কিনে কিন্তু দেখা যাচ্ছে কিনবে না এবং পণ্য কিনে থাকে দুইটার মাঝামাঝি যারা থাকে এখন কিনবে না বা এখন কিনে না বা সে যদি কিছু কিছু মানুষ আছে না যে মার্কেটে এমনি গিয়ে ঘুরাঘুরি করে এটা মানে কিনতেও পারে নাও কিনতে পারে কি উপযুক্ত পণ্য যদি পায় তখন কি কি হয় সে কি কিনে আর যদি না যদি পায় সে কি ঘুরে ঘুরে ফিরে কি আসে চলে আসে হ্যাঁ তাহলে সম্ভাব্য ক্রেতা তাহলে যে বিক্রয়ী কথা বিক্রয় বিক্রয়ী কথা বিক্রয় কর্মীরা কি করে নতুন নতুন সম্ভাব্য ক্রেতা খুঁজতে থাকে সেজন্য আমরা যখন নিউ মার্কেট বা বিভিন্ন জায়গা যখন যাই তখন কিন্তু তোমার কি করে দোকানদাররা কিন্তু ডাকা করেন যে ভাই এ আপা অমুক তমুক কি করেন এখানে আসে আমার এখানে অমুক আছে তমুক আছে ভালো আছে আধুনিক জিনিস আছে অমুক অমুক জায়গার জিনিস আছে ইত্যাদি বলে কি করে দৃষ্টি আকর্ষণ করে থাকে এর ফলে দেখা যায় যে সম্ভাব্য সম্ভাব্য ক্রেতাদেরকে যার কেনার ইচ্ছা আছে সামান্যতম ইচ্ছা আছে তখন সে একটু খোঁজ খবর নেয় যে ভাই আপনাদের এখানে কি কি জিনিস আছে আমি আজ নেবো না কাল নেবো অথবা আহ হয়তো বলতেছে এখন দেখে যায় পরে নেবো হয়তো এক সময় হয়তো দেখা তার পছন্দ হলে তখন কি করতে পারে সে কিনতে পারে এরকম আর কি তাহলে এতে বিক্রয়িকতার মাধ্যমে বিক্রয় কর্মীরা কি করে সম্পূর্ণ কি নতুন নতুন সম্ভাব্য ক্রেতা খুঁজতে থাকেন সম্ভাব্য যে ক্রেতা আছে সেই এক সময় কি হবে প্রকৃত ক্রেতায় কি হয় রূপান্তরিত হয় এতে সম্ভাব্য ক্রেতারা এক সময় কি প্রকৃত ক্রেতায় কি হয় পরিণত হয় তাহলে কেউ যখন খোঁজখবর নিতে যাচ্ছে তুমি তাকে যদি সঠিক বিক্রয় কর্মীদের তখন কি যারা সম্ভাব্য আছে তারা গেলে পরে তাদেরকে কি হয় যথাযথ তথ্য দেয়া তাদের সাথে ভালো ব্যবহার করে মিষ্টি কথা বলা যদি পলে তাহলে কি হয় তাহলে যে সম্ভাব্য যে ক্রেতা আছে সে কি হবে পরে তখনই বা পরে বা আরেক দিনে সে কি সে পণ্যটা কিনে কিনে নিয়ে যাবে এর ফলে দেখা যায় যে বিক্রয়তার ফলে কি হারে এক সময় সম্ভাব্য ক্রেতা প্রকৃত ক্রেতায় কি হয় রূপান্তরিত হয়

এমন ক্রেতা পণ্য থেকে সর্বোচ্চ উপযোগ প্রত্যাশা করেন আচ্ছা পানospheric সুবিধা ধর আমরা বিপনের সংখ্যা কি বলছিলাম তো বিপণন কি করে ক্রেতার ক্ষেত্র ভ্যালু সৃষ্টি করে বিক্রেতার ক্ষেত্র কি করে ভ্যালু সৃষ্টি করে না ক্রেতার কি ক্রেতা ভ্যালু এবং বিক্রেতার ভ্যালু দুটেই কি করে দুইজনের কাছে কি করে ভ্যালু সৃষ্টি করে তাহলে বিক্রেতার ভ্যালু কি বিক্রেতার ক্ষেত্রে ভ্যালুটা হইছে তার যে কাছে যে পণ্য আছে সে পণ্য বা সেপাটা কি করবে পুরো দামে কি করবে বিক্রি করে ফেলবে আরেকজনের কাছে কি করবে দিয়ে দিবে মানে ক্রেতা বা ভোক্তার কাছে না আবার ভোক্তারা ভ্যালু সৃষ্টি করা এর বিনিময়ে সে কি হয় কিছু কি প্রত্যাশা করে না ভ্যালু ভ্যালু কি সে কি করে প্রত্যাশা করে না যে আমার এই এই পণ্যটা থেকে আমি এই এই ভ্যালু পাবো বা আমি এই এই উপযোগিতা পাবো এরকম একটা আশা নিয়েই তো কি করে পণ্য কি করে থাকে ক্রয় করে থাকে ক্রেতা তাই না তাহলে দেখো বিক্রয়কতার মাধ্যমে ক্রেতা এবং বিপণনকারীর পারস্পরিক সুবিধা অর্জিত হয় দুজনেরই কি হয় সুবিধা অর্জিত হয় যেমন ক্রেতা একজন ক্রেতা বাজারে যায় কিসের জন্য এটা পণ্য কিনা তাকে নির্দিষ্ট একটা অভাব নির্দিষ্ট একটা অভাব বা প্রয়োজন মেটানোর জন্যই কি করে থাকে একজন ক্রেতা একটা পণ্যের বাজারে কি করে প্রবেশ করে থাকে তাই না এমনি এমনি তো চেহারা দেখার জন্য তোর যায় না আবার বিপণনকারী রয়েছে কি তোমার কি বিভিন্ন আহ পণ্য সামগ্রী সেবা নিয়ে সে হাজির হয় কিসের জন্য এই ক্রেতা বা ভোক্তাদের কাছে কি করার জন্য এই অর্থের বিনিময় কি দিয়ে দেওয়ার জন্য কথা বুঝতে পারছো এর ফলে দেখা যায় উভয় পক্ষই কি করে সুবিধা লাভ করে এক পক্ষ পণ্য কিনে সুবিধা লাভ করে আর আরেকটা পক্ষ কি করে পণ্য বিক্রি করে কি করে সুবিধা লাভ করে কেননা ক্রেতা পণ্য থেকে হ্যাঁ এবং ক্রেতা পণ্যটা কি করে কোন একটা নির্দিষ্ট অভাব পূরণ করার জন্যই তো সে কি করতেছে ওই পণ্যটা কিনে বা ওই সে ওই সেবাটা কি করে সে গ্রহণ করে থাকে বুঝতে পারছে এর ফলে কি হয় পারস্পরিক সুবিধা কি হয় অর্জিত হয় রাজু বলতো রে ছয় নম্বরটা বলো রাজু ছয় নম্বরটা বলো হ্যাঁ রাজু গতিশীল কার্য তার কার্যক্রমের মাধ্যমে আচ্ছা ধরে নিলাম তো তুমি আমার হাঁসের ডাক শোনাচ্ছ আচ্ছা হ্যাঁ অসুবিধা নেই বাইরে আছো নাকি রে গতিশীল দেখো গতিশীল কার্যক্রম বিক্রয় কথা তার গতিশীল কার্যক্রম খ্রিস্টানকে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আমি শোনাচ্ছি তুমি শোনো তাহলে দেখো গতিশীল কার্যক্রম তাহলে এই যে কথা এটা কিন্তু স্থিতিশীল না গতিশীল কিন্তু কার্যক্রম এটা কিন্তু অব্যাহত ভাবে ক্রমাগত ভাবে একটার পর একটা কি করতে থাকবে চলতেই থাকবে কথা বুঝতে পারছো তাহলে বিক্রয় একজনের কাছে বিক্রি করলে কি বিক্রয় করলে কি চুপ করে বসে থাকে না একজন কাছে বিক্রি করার পরে নতুন আরেকজনকে কি আরো ক্রেতা বা ভোক্তাকে কি খোঁজার জন্য কি করে তৎপরতা চালায় আরো বেশি বেশি কি করে বিক্রয় বিক্রয় করার জন্য কি করে প্রতিনিয়ত তৎপরতা চালি যেতে থাকে তাহলে এর এর জন্য একে বলা হয় গতিশীল কার্যক্রম এর জন্য একে কি বলা হয় গতিশীল কার্যক্রম তাহলে বিক্রয়িকতা তার গতিশীল কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানকে কি রাখে সচল রাখে অর্থাৎ প্রতিষ্ঠানটা কি লাগে সচল রাখে যত বেশি মুনাফা অর্জন হবে যত বেশি প্রয়োজন যত বেশি মানুষকে কি সেবা প্রদান করা যাবে যত বেশি মানুষের কাছে পণ্য বিক্রয় করা যাবে ততই বেশি কি হয় একটা প্রতিষ্ঠানের বা একটা দোকানের কি থাকে কার্যক্রম কি থাকে গতিশীল থাকে অব্যাহত থাকে পরেরটা সাত নামটা দেখো পণ্য কেনায় প্ররোচিত করা বিক্রয় কত সব কথার সব কথার এক কথা হলো যে এই যে আমরা বলি আমরা বিজ্ঞাপন বলি আমরা প্রচার বলি যেটাই বলি না কেন এর মূল উদ্দেশ্য হচ্ছে ক্রেতাদের ক্রেতা সৃষ্টি করা বুঝতে পারছো ক্রেতা সম্ভাব্য ক্রেতা এমনি যারা জিন্দিতে যারা পণ্য কিনবে না তাদেরকে সম্ভাব্য ক্রেতা বা ক্রেতায় কি করা রূপান্তরিত করা পণ্য কিনতে কি উদ্বুদ্ধ করা কথা বুঝতে পারছো তাহলে পণ্য ক্রেনায় কি করা প্ররোচিত বা উদ্বুদ্ধ করা একই শব্দ তাহলে বিক্রয়গতার অন্যতম বৈশিষ্ট্য হলো সম্ভাব্য ক্রেতাদের পণ্য এবং সেবা কেনা কি করা প্ররোচিত করণ অর্থাৎ কেউ পণ্য কেনার মানে মানে একটা কি বলে না যে আম রাজি গর রাজি অর্থাৎ একটু রাজি রাজি আবার রাজি না এরকম যারা আছে তাদেরকে কি স্থায়ী ক্রেতাতে কি করা রূপান্তরিত করা কিসের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কথাবার্তার মাধ্যমে আচার আচরণের মাধ্যমে সন্তুষ্টিকরণের মাধ্যমে কথা ধারা হম ব্যবহারের মাধ্যমে ক্রেতাদেরকে বারবার পণ্য সম্পর্কে ইতিবাচক ধারণা দেওয়ার মাধ্যমে এই কাজ করা যায় পণ্য এই পণ্য কি এই যে যখন একটা পণ্যজন দোকানে কিনতে যখন যাও তাহলে কি হয় পণ্য সম্পর্কে কি হয় ক্রেতারা কি করতে হয় খুব ভালো এই ভালো এটা আর মার্কেটে নাই এই নতুন আছে আধুনিক এর মতো আপনাকে পড়লে খুব ভালো লাগবে ইত্যাদি নানান রকমের কথার মায়াজালে কি করে ফেলে তারপর কি করে পণ্য বিক্রি করে থাকে এটা কি বলা হচ্ছে কি পণ্য কেনায় কি করা প্ররোচিত করা তারপরে দেখো 8 নম্বরটা আছে কি ইতিবাচক ধারণা সৃষ্টি ইতিবাচক ইতিবাচক মানে পজিটিভ তাহলে বিক্রয়িকতা বিক্রয়তায় বিক্রয় করবি না তার প্রতিষ্ঠানের পণ্য বা সেবা বিক্রির জন্য ব্যক্তিগত ভাবে প্রচেষ্টা চালান কার এর ফলে কি হয় ওই ব্যক্তি পণ্য সম্পর্কে যারা ক্রেতা আছে তাদের কি হয় ইতিবাচক ইতিবাচক কি হয় ধারণার সৃষ্টি হয় যেমন একটা ধরো এমনটা যদি হয় যেমন এই ওষুধ কিনতে গেলে মানুষ কি হুমড়ি খায় পরে কোন সিটি সিটি মেডিকেল স্টোরে কি হয় হুমড়ি খায় পরে না তো সবার একটা ধারণা যে কি হয়েছে সিটি মেডিকেল স্টোরে সব ধরনের ওষুধ পাওয়া যায় অপেক্ষিত কম মূল্যে পাওয়া যায় হ্যাঁ ইত্যাদি তাদের ব্যবহার ট্যাবার ভালো ইত্যাদি মিষ্টি কেনার কথা হলে কোথায় চলে যায় এশিয়াতে চলে যায় কিসের জন্য যে এশিয়ার মিষ্টির মান ভালো খেতে ভালো সুন্দর ইত্যাদি ইত্যাদি কথা বুঝতে পারছো এই যে ইতিবাচক যে ধারণার সৃষ্টি করা হয়েছে এটা কার কাজ এটা কিন্তু বিক্রয় কথা কাজ ক্রেতার নয় নম্বর ক্রেতার বিশ্বাস ও আস্থা অর্জন ক্রেতার বিশ্বাস ও আস্থা অর্জন আধুনিক বিক্রয় কথায় বিভ্রান্তিমূলক এবং কাজ বর্জন করার চেষ্টা করা হয় কথা বুঝতে পারছো যে ক্রেতার বিশ্বাস এবং আস্থা অর্জন একটা সময় কি ছিল মিথ্যা কথা বলে যে হকার রাজে পণ্য বিক্রি হয় তারা মিথ্যা কথা সত্ত্বে কিন্তু তারা মিথ্যা কথা বেশি বলে কি পণ্য বিক্রি করে

তাহলে আধুনিক যে বিক্রয়তা বিভ্রান্তিমূলক এবং ছন্দমূলক মানে প্ররোচিতকরণ কাজ বর্জন করে করার চেষ্টা করা হয় এবং সেই সাথে এটা যখন কেউ কথা যখন না বলে সঠিক সঠিক তথ্য যে ক্রেতাদেরকে বা ভোক্তাদেরকে দিয়ে দেওয়া যদি হয় তাহলে কি হয় ওই দোকানের প্রতি বা ওই দোকানদারের প্রতি বা ওই ব্র্যান্ডের প্রতি কি হয় ক্রেতা বা ভোক্তা যারা আছে তাদের একটা কি হয় ইতিবাচক একটা মনোভাব কি হয় সৃষ্টি হয় এবং এর ফলে এই যে ইতিবাচক কি ধারণা হলে ওই দোকানের প্রতি ওই কর্মচারীদের প্রতি হয় মানুষের ক্রেতাদের কি হয় একটা বিশ্বাস বা আস্থা কি হয় অর্জিত হয় এবং এটাই কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ আমরা যেটাকে আমরা হিসেব বিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হয় সুনাম। কথা বুঝতে পারছো দেখো আর একটা এই যে এটা বিক্রয় এটা শেষ আর কি হ্যাঁ আর এই এর সাথে সাথে এই চ্যাপ্টারও শেষ এই চ্যাপ্টারের আর একটা একটা প্রশ্ন আছে যে বিক্রয় কর্মীর গুণাবলী আদর্শ একজন বিক্রয় কর্মীর গুণাবলী এটা আমি আসলে যতটুকু পারি পড়াই আর বাকি টুকু তোমরা নিবা আগামী কাল আগামী কাল তোমাদের এই দুই চ্যাপ্টার থেকে আমি প্রশ্ন দিয়ে দেবো স্লাইডে কিছু প্রশ্ন দিয়ে দেবো আর থাকবে এই তোমার দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্র কি এটা দ্বিতীয় পত্র প্রথম পত্রের প্রথম পত্র নবম অধ্যায় পড়াইছিলাম নাকি নবম অধ্যায় যদি নবম অধ্যায় দশম অধ্যায় পড়াবো দশম অধ্যায় হলে তোমাদের শেষ হয়ে যাবে এটা প্রথম পত্র কথা বুঝতে পারছো তাহলে দেখো বিক্রয় কর্মীর কি আছে এখন যে প্রশ্নটা পড়াবো এটা স্লাইডে নাই বিক্রয় কর্মীর গুণাবলি তোমরা বই থেকে পড়ে নিবে তাহলে একজন ব্যক্তি বিক্রয় কর্মী হতে গেলে তাহলে এখন দেখা যায় যে বিক্রয়কতার সাথে ব্যক্তিগত বিক্রয়ের সাথে বিক্রয় কর্মীও কি থাকে জড়িত থাকে তাহলে একটা একজন একজন ব্যক্তি যদি একজন সফল যদি বিক্রয় কর্মী হতে যদি যায় তাহলে তার মধ্যে পাঁচ ধরনের কি গুণ থাকতে হবে শারীরিক গুণাবলী মানবিক গুণাবলী নৈতিক গুণাবলী সামাজিক গুণাবলী এবং পেশাগত জ্ঞান তাহলে দেখো শারীরিক গুণাবলী মানে কি উত্তম স্বাস্থ্য কি সুতাম দেহ থাকবে নিরোগ দেহ থাকবে সে পরিশ্রম করার মতো যে ধরনের স্বাস্থ্য রাখার দরকার ওইরকম থাকবে সুদর্শন চেহারা তাহলে সুদর্শন চেহারা বলতে কি হয় সবসময় কি ধব আঁটার মতো কি ধব সাদা সাদা বোঝায় সুদর্শন বলতে কিন্তু তা বোঝায় না আকর্ষণীয় মানে সুদর্শন মধ্যে সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সে তার চুল ইত্যাদি পোশাক আশাক এগুলি কি থাকবে সে সুন্দরভাবে কি করবে পোশাক আশাক করবে কি শরীর ভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সে ঠিকঠাক মতে রাখবে এটা কি বোঝানো হচ্ছে তারপরে যে আরেকটা হ্যাঁ বলো এলআরবি স্যার ক্লাস তখন শুরু হবে স্যার এদেরি আসতো এর ক্লাস ই না 40 এ তো না 40 না 50 এ